নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলন হলে শহীদদের আত্মবলিদান পূর্ণতা পাবে, মন্তব্য বিধায়কের। লক্ষ্মীনারায়ণ এম স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রভর্তির নামে উৎকোচের অভিযোগ। বজ্রপাতে পালুই বস্তিতে মৃত্যু কৃষকের, অসহায় স্ত্রী ও সন্তান। এবারে সংবাদ বিস্তারিত। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দেশজুড়ে আয়োজিত হতে যাওয়া ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে সোমবার শিলচরের এক অভিজাত হোটেলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ জেলা বিজেপির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে সভাকে সাফল্য মণ্ডিত করে তোলেন। সভার শুরুতে সকল কর্মকর্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বিশ্বকবির প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পাশাপাশি কবিতার মাধ্যমে দেশবাসীর মধ্যে দেশপ্রেম ও ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা নিজের প্রাণের আত্মাহুতি দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেইসব বীর শহীদদের প্রতি ও এদিন শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা। পরে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ আজ উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে চলার পাশাপাশি গোটা দেশ আজ সুরক্ষিত। ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ স্থানে তুলে ধরতে নিজের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে গোটা দেশে বর্তমানে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। আগামী 13 আগস্ট থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত শিলচর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করতে এদিন আহ্বান জানান বিধায়ক। দেশে প্রত্যেকের ঘরে ঘরে পতাকা উত্তোলন হলে শহীদদের আত্মবলিদান সার্থক ও পূর্ণতা লাভ করবে বলেও এদিন জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা শহরকে সাজিয়ে তুলতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। সভায় কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, জেলা পুলিশ সুপার রমনদীপ কৌর, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি মনে করি যে আজকের দিনে সম্মানিত প্রধানমন্ত্রী মোদিজি, যিনি শুধু ভারতবর্ষ না আগামী দিনে গোটা বিশ্বকে একটা দিশা দেখানোর চেষ্টা করছেন, তারই যে চিন্তাধারা যে হর ঘর তিরঙ্গা, ভারতের প্রত্যেকটি ঘরে তিরঙ্গা উঠবে। আর এটা যদি উঠে তাহলে আমরা ভাবি যে এই যে মহাপুরুষরা যাদের বলিদানে, যাদের রক্তে লিখে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তাদেরকে প্রকৃত অর্থে সম্মান দেওয়া হবে। তারা উপরে বসে দেখবেন যে আমাদের বলিদান সেটা সার্থক হয়েছে, যে আজকে ভারতবাসী প্রত্যেকের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যেটা আমরা লাল কেল্লাতে উঠানোর জন্য আমরা আমাদের প্রাণ বলিদান দিয়েছি। আর এই চিন্তাধারা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি এই কাজ শুরু করেছেন। অধিকার অধিকার কে সাথ বহুত সারা আমাদের ডিউটি হতা হয় যে আমাদেরকে করনা চাহিয়ে, उसी में से एक ड्यूटी है हर घर तिरंगा में। आप सब अपने अपने घर में 13 तारीख से लेकर 15 तारीख, मेरा भी आपसे ये हाथ जोड़कर निवेदन है कि 13 से लेकर 15 तारीख आप लोग सब अपने अपने घर पे तिरंगा लगाएं। और तिरंगा अगर आप लगाते हैं तो तिरंगे के साथ एक सम्मान आता है, एक फ्लैग कोड आता है, उस कोड का ध्यान रखें। तिरंगा अगर आप लगाते हैं तो লক্ষ্মীনারায়ণ এম স্কুলের প্রধান শিক্ষিকা পানু মোহন্ত শর্মার বিরুদ্ধে ছাত্র ভর্তির নামে টাকার অভিযোগ উত্থাপন হলো। উল্লেখ্য, লক্ষ্মীনারায়ণ এম স্কুলের প্রধান শিক্ষিকা পানু মোহন্ত শর্মার বিরুদ্ধে ছাত্র ভর্তির নামে উৎকোচ আদায়, ট্রান্সফার সার্টিফিকেট ইস্যুর জন্য টাকা নেওয়া সহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।
অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দা সহ স্কুল পড়ুয়াদের অভিভাবকরা গত 7ই জুন কাছাড় জেলা শাসকের কাছে দ্বারস্থ হয়ে এই মর্মে সঠিক তদন্ত সহ বিহিত ব্যবস্থা গ্রহণ করতে এক স্মারকপত্র প্রদান করেন। পরবর্তীতে তৎকালীন জেলা শাসক কীর্তিজল্লি DI নুরুল হক মাজার ভূঁইয়াকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন, কিন্তু জেলা শাসকের ওই নির্দেশের দুমাস পেরিয়ে গেলেও আজ অবধি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারেননি DI নুরুল হক মাজার ভূঁইয়া। শ্লথ হয়ে পড়ে তদন্ত প্রক্রিয়াও। অবশেষে রাজ্য সরকারের তদন্ত কমিটির ওপর আস্থা হারিয়ে আদালতে মামলা দায়ের করেন RTI অ্যাক্টিভিস্ট ডক্টর নিখিল দাস। এদিকে সরকারি ওই তদন্ত প্রক্রিয়ার শ্লথ গতির জন্য ক্ষোভে ফুসছেন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের অভিভাবকরা। তারা জানান, রাজ্য সরকার বারবার সাধারণ জনগণের কাছে আবেদন করছেন, ঘুষ দেবেন না, ঘুষ নেবেন না। সরকারি কোনো কর্মী ঘুষ নিলে সঙ্গে সঙ্গে যেন বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। প্রশাসনের ঘুণে ধরা পদ্ধতিকে পাল্টাতে কোনো কসুর বাকি রাখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অথচ লক্ষ্মীনারায়ণ MA স্কুলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ভিডিও এভিডেন্স জমা দেওয়ার পরও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা। সরকারি স্কুল তো কয় বাকি সারা জিনিসটার টাকা নেই, হাতের কাজ নেই, ম্যাডাম খাইব আমরা এটা বাচ্চা তার এক পার এক পাড়া ডিম দিব, গোটা গোটা ডিম ম্যাডামে খাইব। স্কুলে কি তার বই লিত পয়সা দেওনি? বই নেওয়ার সময় টাকা লাগবো, স্কুল সার্টিফিকেট বার করার সময় টাকা লাগবো, সব কিছুতে টাকা লাগে। আপনারা কইলা না কেন সরকারে ফ্রি দিল, তো আপনারা কেন টাকা লই? কইলাও কইব আর ফ্রি কতদিন চলবো আর কি দা কইতে মারে বাচ্চা তারা মারে বাচ্চা তারা একটু কিছু তারা যদি জ্বর আইব স্কুলে যাইতে পারতো না, শরীর অসুবিধা থাকবো তেও মারবো, গার্জিয়ানটা খাইয়া বেজত করবো। আমাদের বাবা গেছিলো আমরা বোনের সার্টিফিকেট আনার সময় স্কুল বন্ধ করে দিছিল, গার্জিয়ান ডাকাইছে, গার্জিয়ান ডাকিয়া সার্টিফিকেট বার করিয়া ফালাই দিছে, কই আর রাখতাম না তোমার মেয়েরে, বাবারা স্কুল থেকে কানাইয়া ফাটাইছে। হিমন্ত বিশ্ব শর্মা বারবার জনগণকে আবেদন করছেন যে দুর্নীতির এগেনস্টে একটা যদি কেউ ঘুষ নেয়, টাকা পয়সা লেনদেন করে, আপনারা ভিডিও ফুটেজ বা প্রমাণপত্র দিয়ে আমাদেরকে জানান, আমরা তুরন্ত অ্যাকশন নেব। কিন্তু কাছাড় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর এই আদেশের বিধ্বস্ত আঙুল দেখিয়ে চলছেন, তদন্ত দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত এখন আমরা জনসমক্ষে পড়ে নেই, আর তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি, আদালত যা নেবেন এটা আমাদের বিশ্বাস, আদালত একটা কঠোর পদক্ষেপ। বজ্রপাতে মৃত্যু ঘটল এক মুখবধির কৃষকের। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার বিকেলে ধলাই পালুই বস্তিতে। মৃত ব্যক্তির নাম শ্যামল নাথ, বয়স আনুমানিক 65 বছর। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন বিকেল আনুমানিক 5টা নাগাদ নিজ বাড়ির অদূরে ক্ষেতের জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন তিনি। তখন তার ওপর আকস্মিক বজ্রপাত হলে সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুচিয়ে পড়েন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ধলাই পুলিশের ASI সমর সিনহা দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের একমাত্র উপার্জনশীল শ্যামল নাথের অকাল মৃত্যুতে তার স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন বলে জানা গেছে। খেতে খাজো আসলো, খাস প্রায় শেষ হয়ে গেছে, গিয়া বাড়িতে আওয়ার পথে এই প্রচণ্ড একটা বিজলিপাত হয়, ওই বিজলিপাতে সে মারা গেছে, ঘাতি মারা গেছে 4:20 সময়ে। তো মারা গেছেন বলতে মানে জায়গায় মারা গেছেন? জায়গায় মারা গেছে। আচ্ছা, ওনার নামটা শ্যামল নাথ না? শ্যামলচন্দ্রনাথ। শ্যামলচন্দ্রনাথ, উনি কি বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে, তার একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। তো আপনারা বর্তমানে কোনো কিছু দাবি রাখছেন নাকি যে একজন মানে আপনি ওই লোকটা কী করে? ক্ষেতের কাজ করে, শুধু তার ক্ষেতের কাজ করে, তার জীবিকা নির্বাহ করে। শুনলাম লোকটা বুবা নাকি? হ্যাঁ, বুবা, কানে শুনে না কথাও হইতে পারেন, বুবা।
আচ্ছা, তো এই বোবালুকের কারণ জন্য আপনারা কি কোনো দাবি কোনো কিছু কি দাবি করবেন? যে তো স্বাভাবিক দাবি করবো, কারণ তার ছেলে মেয়ে আছে, তার আর ভবিষ্যতে স্ত্রী আছে। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশে চলছে আজাদী কা অমৃত মহোৎসবের প্রস্তুতি। বহুকাঙ্ক্ষিত এই স্বাধীনতা দিবসকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে যেমন বিরাট তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, ঠিক তেমনি স্বাধীনতা দিবস উপলক্ষে জনমানুষেও বিরাট উদ্দীপনা দেখতে পাওয়া গেছে। তবে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে করিমগঞ্জের ঐতিহ্যবাহী শম্ভুসাগর পার্কের বেহাল চিত্র নিয়ে প্রশ্ন উকি দিচ্ছে শহরবাসীর মনে। পৌরসভা এক ব্যর্থতার চিত্র বলে মন্তব্য করছেন বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্থ। বর্তমানে সম্পূর্ণ ঝোপ জঙ্গলে পরিণত হয়ে পড়েছে করিমগঞ্জের ঐতিহ্য মণ্ডিত শম্ভুসাগর পার্কটি। একসময় এক শম্ভুসাগর পার্কটিতে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল, তবে বর্তমানে কয়েক মাস থেকে তালাবন্ধ অবস্থার দরুম অভয়ারণ্যে পরিণত হয়েছে পার্কটি। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার, এমনকি করিমগঞ্জেও বিজেপি পরিচালিত পৌরসভা, কিন্তু তা সত্ত্বেও স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজাদী কা অমৃত মহোৎসবের ছোঁয়া লাগেনি করিমগঞ্জের এই পার্কে। এ নিয়ে শহরের জনমানুষে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সোমবার এক সাক্ষাৎকারে বিধায়ক কমলাক্ষ ঠিক এভাবেই নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যদি দেখা যায় যদি তাহলে দেখা যাবে যে করিমগঞ্জের আসলে মিউনিসিপ্যালিটির মেইন দায়িত্ব হচ্ছে গিয়ে নালা নর্দমা, স্ট্রিট লাইট, বিশেষ করে পার্কগুলো ঠিক রাখা। তার জন্য তোমরা বলেছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার, এবং সেই মর্মে করিমগঞ্জ শহরবাসী ভোট দিয়েছেন, ঠিক আছে। কিন্তু দেওয়ার পর যে এরকম অবস্থা হবে হয়তো বা করিমগঞ্জ শহরবাসীরও সেটা বোধাগম্য ছিল না। তাই মনে করি যে ভোট দিয়েছেন ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ডাবল ইঞ্জিনের সরকার হিসাবে যতটুকু করা উচিত ছিল, আজকে দেখা যাচ্ছে যে আজকে প্রত্যেকটা যেগুলো জিনিস আমাদের মেন মেন জিনিস যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আজকে পার্কগুলো আজকে ধ্বংসের পথে। তাই আমি মনে করি যে আজকের দিনে মিউনিসিপ্যালিটির মূল দায়িত্ব যেটা, সেই দায়িত্বটুকু হচ্ছে মিউনিসিপ্যালিটি তো আর বড় রাস্তা করতে পারবে না যে না আমি ন্যাশনাল হাইওয়ে করে দেবো। মিউনিসিপ্যালিটি কী করবে? ড্রেন পরিষ্কার করবে। মিউনিসিপ্যালিটি কী করবে? লাইট লাগাবে। মিউনিসিপ্যালিটি কী করবে? পার্কগুলো সুন্দর রাখবে, যাতে আমাদের ছেলেমেয়েরা, যাতে বাচ্চারা গিয়ে সেখানে খেলাধুলা করতে পারে। আসলে দেখা যাচ্ছে সেই পার্কগুলো বন্ধ। তাই আমি মনে করি যে আজকের দিনে ওনারা 75 বছর উদযাপন করছে, কিন্তু 75 বছর উদযাপন আমরা করছি ঠিক আছে, কিন্তু তখনই সার্থকতা হবে যখন আমরা আমাদের সম্পদগুলোকে আমরা রক্ষা করতে পারবো। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হলো দক্ষিণ হাইলাকান্দি বিজেপির এককালের একনিষ্ঠ কর্মী মৃত মিহিরদেবের পরিবারকে। উল্লেখ্য, প্রয়াত মিহিরদেব বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। একসময় তিনি দক্ষিণ হাইলাকান্দির ব্লক বিজেপির দায়িত্ব নিষ্ঠার সাথে চালিয়ে গেছেন। তার মৃত্যুর পর তার স্ত্রী ও পুত্র রোগব্যাধি সহ আর্থিক সংকটে ভুগছিলেন। প্রাক্তন বিজেপি কর্মী প্রয়াত মিহির দেবের পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে আসেন হাইলাকান্দি জেলার বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক টিঙ্কু হাজাম ও রাহুল সূত্রধর। রবিবার হাইলাকান্দি জেলার বিজেপির জেলা কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য ও সহসভাপতি সুমন দাস সহ বিজেপির রাজ্যিক সদস্য সুব্রতনাথ প্রয়াত মিহির দেবের স্ত্রী ও পুত্রের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20,000 টাকার চেক তুলে দেন। এটা আমরা চিফ মিনিস্টার ত্রাণ রিলিফ ফান্ড থেকে টাকাটা 20,000 টাকাটা চিকিৎসা বাবদ সরকার থেকে দেওয়া হয়েছে, এবং এই যে টাকাটা পাইতে গিয়া আমরা যে মন্ত্রী পরিমল, আমরা যে ইনচার্জ মিনিস্টার পরিমল দায় ব্যবস্থা নিছেন, এবং পরিমল দায় সিএম অফিসের লগে যোগাযোগ করিয়া এই টাকাটা বার করিয়া দিছেন। এর লাগে আমরা হাইলাকান্দি বিজেপির পক্ষ থেকে গিয়া পরিমলদারে অশেষ ধন্যবাদ জানাইয়ার আমরা কর্মবীর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে, যে তারা যে ধরনের সহযোগিতা আমরা আগামী দিনে উপায় আশা রাখি আর কতটুকুন জানিয়ে তন্ত্র ধন্যবাদ জানাইয়ার। সোমবার দক্ষিণ হাইলাকান্দির কিল্লার বাকের দোলেশ্বরী নদী ভাঙনের জায়গা পরিদর্শন করলেন হাইলাকান্দির জলসম্পদ বিভাগের আধিকারিকরা। হাইলাকান্দি জলসম্পদ বিভাগের লালা সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাহারুল ইসলাম চৌধুরী ও সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সুব্রত দে। কাটলিছড়া বিধানসভার বিধায়ক সুজামুদ্দিন লস্করের তৎপরতায় জলসম্পদ বিভাগের আধিকারিকরা সরজমিনে উপস্থিত হয়ে নদী ভাঙনস্থল পরিদর্শন করেন। জলসম্পদ বিভাগের আধিকারিক বাহারুল ইসলাম চৌধুরী ও সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সুব্রত দে প্রথমে
কিল্লার বাকের ধলেশ্বরী নদীর ভাঙনস্থল ও পরে ত্রিগঙ্গা গ্রামের নদী ভাঙনস্থল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আধিকারিকরা জানান, কিল্লার বাঘ ঝালনছড়া গ্রাম পঞ্চায়েতের উভয় ভাঙনস্থল পরিদর্শন করেছেন এবং ভাঙন স্থানগুলোর মেরামতের জন্য জলসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর পরবর্তীতে বিভাগের নির্দেশে এই নদী ভাঙনের রোধের কাজ আরম্ভ করা হবে বলে জানান। এদিকে কিল্লার বাঁকে ধলেশ্বরী নদী ভাঙনের ফলে জামিরা রেলওয়ে সেতুর নিকটে রেললাইন ও ভূমিধস নামার সম্ভাবনা দেখা দেওয়ায় সোমবার রেলওয়ের বিভাগের বদরপুরের এডিএন নবীন মিনা কিল্লার বাঁকের ধলেশ্বরী নদীর ভাঙনস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, খুব শীঘ্রই ভাঙন রোধ করার জন্য রেলওয়ে বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। সোমবার লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি এবং ইউথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভেলস ওরফে ইয়াসির যৌথ উদ্যোগে শিলচর রংপুরের কোরাতে গ্রাম এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও ক্লাব ভ্যালির পক্ষ থেকে একই এলাকায় একটি বিনামূল্যে ফিজিওথেরাপি শিবিরেরও আয়োজন করা হয়। শিলচর প্রেস ক্লাবের সভাপতি তথা দৈনিক যুগসংঘের পরিচালক বিজয় কৃষ্ণ নাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উভয় শিবিরই উদ্বোধন করেন। তিনি এই প্রচেষ্টার প্রশংসা করেন ও সমাজের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য সংগঠনগুলোকে ধন্যবাদ জানান। তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শিলচরের লায়ন্স ক্লাবের ইতিহাস এবং সমাজের প্রতি লায়ন্স ক্লাবের আনুগত্যের বিস্তারিত তুলে ধরেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ক্লাব ভেলির সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ কৌশিকী ভট্টাচার্য, ইয়াসির ক্যাম্প ইনচার্জ ও কোঅর্ডিনেটর যথাক্রমে নীলু সিং এবং সত্যেন্দ্র দাস, অনিমেষ ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্বাস্থ্য শিবিরে মোট 198 জন রোগীকে পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নাদিম ইসলাম লস্কর, ডক্টর তনুরিদা চৌধুরী ও ডক্টর এম এইচ বড়ভুইয়া। পরে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এদিকে ডক্টর মনীশ কুমার ফিজিওথেরাপি শিবিরের নেতৃত্ব দেন। স্পট ডেমনস্ট্রেশন এবং অন্যান্য সম্পর্কিত ফিজিওথেরাপির উপকারিতা নিয়ে বিস্তর তথ্য তুলে ধরেন তিনি। চন্দ্রনাথপুর গাঁও পঞ্চায়েত ও মহিলা আত্মসহায় গোষ্ঠীর উদ্যোগে সোমবার সকাল 11টা নাগাদ একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন অঙ্গনবাড়ি কর্মীরা। এছাড়াও তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন বরখোলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, চারুলতলা গাঁও পঞ্চায়েত সভাপতি রুমি রানী নাথ, চন্দ্রনাথপুর গাঁও পঞ্চায়েত সভাপতি গণেশ সিং সহ সভাপতি বাণীরানী দেবীদাস, দেবদাস শান্তা দেব প্রমুখ। লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় গত 5 আগস্ট মুইনারখাল জিপি কার্যালয়ে বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিচালনায় সহায়তা করেন কাছাড় জেলা অন্ধত্ব নিবারণ সমিতি ও বাণীশক্তি ক্লাব মৈনারখাল। শিবিরে চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর প্রবীণ কুমার সিং এবং সহযোগিতা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের কর্মী বিশ্বজিৎ নাথ, সমাজপতি সত্যশ্রী দেবরায়, অর্চনা দাস প্রমুখ। এদিনের শিবিরে দর্মিখাল, আমরাঘাট এবং মৈনারখাল এলাকার রোগীদের চক্ষু পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। শিবিরে 120 জন রোগীদের মধ্যে 38 জনকে চশমা প্রদান করা হয় এবং 26 জন রোগীর ক্যাটারেক্ট শনাক্তকরণের পর লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক প্রেস বার্তায় এই খবর জানান লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের দৃষ্টি সংরক্ষণ বিভাগের উপসংযোজক অরিন্দম ভট্টাচার্য। আগামী 15 আগস্ট স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব উদযাপনের উপর গুরুত্ব দিয়ে ঘরে ঘরে তেরঙ্গা প্রচার চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। সোমবার কাশীপুর 147 সিআরপিএফ এর ব্যবস্থাপনায় উক্ত ক্যাম্প থেকে প্রায় 28টি মোটরসাইকেল নিয়ে এক র্যালি বের করা হয়। এছাড়াও স্থানীয় হাই স্কুলে ছাত্রছাত্রীদের মতে স্বাধীনতা দিবস পালনের গুরুত্ব ও ভারতের তেরঙ্গা পতাকার তাৎপর্য তুলে ধরেন 147 সিআরপিএফ এর সিও দেবাশিস বিশ্বাস এবং অফিসার নিয়াজ আহমেদ, নন্দকিশোর সিং, ডক্টর বিজয় প্রমুখ। পরে উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চকলেট সহ ভারতের তেরঙ্গা পতাকা বিতরণ করা হয়। ঘর ঘর তিরঙ্গা জিসকে তহত জো হ্যা ন্যাশনাল ফ্ল্যাগ কা ইম্পর্টেন্স কিয়া উসকা মহত্ব কিয়া হ্যা ওর উসকো হর ঘরো মে লাগানে কে লিয়ে অর্ডার দিয়া গয়া হ্যা ডাইরেকশনস দিয়ে হ্যা
सभी को बताया गया है कि आप लोग घरों घरों में तिरंगा को लगाएं और सारे कार्यालय में भी उसको लगाया जाए, और इससे जवानों का और ना सिर्फ जवानों का, देश के जनता का, पब्लिक का, भारत के नागरिक का एक देश के प्रति भावना आए और देश के प्रति समर्पित है हम लोग, ऐसी भावना आनी चाहिए। तो देश का सम्मान अगर वो करेंगे तो भारत का तिरंगे का भी सम्मान होगा। तो इसी मकसद से ही हर घर झंडा घर घर तिरंगे का प्रोग्राम कैंपेन चलाया जा रहा है, जिसके तहत हम लोग भी सभी आम पब्लिक को और बच्चों को स्कूल में जाके इन चीज़ों के बारे में उनको बता रहे हैं और सभी पब्लिक को एनकरेज कर रहे हैं कि वो 13 तारीख से लेकर 15 तारीख तक अपने घरों में और अपने कार्यालय में तिरंगे को लहराए। धन्यवाद। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 14 নম্বর বিন্নাকান্দি এলপি স্কুল স্থানান্তর নিয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয় জনতা। জানা গেছে বিন্নাকান্দি এলপি স্কুলকে 1371 নম্বর কালাপুল এলপি স্কুলের সাথে অ্যামালগেশন করা হচ্ছে। এ নিয়ে সোমবার আন্দোলনে নামেন অভিভাবক এবং পড়ুয়ারা। 1979 সালে স্থাপিত হয় বিন্নাকান্দি 14 নম্বর এলপি স্কুল, বিগত 2013 সালে এই স্কুল গ্রান্ট হয়েছে। পড়ুয়াদের মতামত, তাদের বর্তমান স্কুল থেকে কালাপুল স্কুলের দূরত্ব কিছুটা রয়েছে, তাই সেই স্কুলে যেতে দুর্ঘটনার ভয় রয়েছে। অভিভাবকরা বলেন কিছুদিন আগেও নাকি সেখানে দুর্ঘটনা হয়েছে, তাই এই ভয় উড়িয়ে দেওয়া যায় না। আমাদের যে শিক্ষামন্ত্রী আছে আসামের, উনি বলেছেন সেদিন সংবাদ মাধ্যমে শুনতে পেলাম, উনি বলেছেন যে যে স্কুলে নাকি 30 জনের কম ছাত্রছাত্রী আছে সেই স্কুলটাকে অন্য স্কুলে এমলগেশন বা অ্যাডজাস্ট করা হবে। আমাদের স্কুলটা যেটা আছে এটা তো 80 জন ছাত্র, তাহলে এটাখানে কিভাবে এমলগেশন হবে? বাগানের শ্রমিক যারা আছে ওদের বাচ্চা কাচ্চা ওই স্কুলে পড়ছে। আজকে শ্রমিকের ভবিষ্যৎ, শ্রমিকের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে কথা, এবং ওই যে স্কুলটা আছে এত দূরে, এই বাচ্চারা যাবে একটা পিডাব্লিউডি রোড, এই রোডে বাচ্চারা যে আসা যাওয়া করবে সেই রোডে প্রত্যেক মাসে একটা না একটা অ্যাক্সিডেন্ট হচ্ছেই, নিয়ত গাড়ি আসছে যাচ্ছে। সে যার জন্য আমি বলছি যে আজকে এই বিষয়টা চিন্তা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পিগু মহাশয়কে আমি এবং আমাদের গ্রামবাসী এবং আমাদের ছাত্রছাত্রী গার্জেন সবার পক্ষ থেকে আমি হাত জোড় করে এই অনুরোধ জানাচ্ছি যে যাতে স্কুলটা থাকুক এখানে এবং আগামী দিনের আগামী প্রজন্মের ভালোর জন্য এই স্কুলটা থাকা প্রয়োজন। স্কুল পরিচালন সমিতির সভাপতি দীনবন্ধু চক্রবর্তীও স্কুলের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন। তিনিও বলেন স্কুলকে কিছুতেই অন্যত্র নিয়ে যেতে দেওয়া হবে না এবং প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন এবং পথ অবরোধ করবেন। স্বাধীনতার 75 বছর পূর্তির প্রাককালে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি ব্লকের কাপ্তানপুর 13 ও 14 খণ্ডের রোকনালার পূর্বপাড় এলাকায়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি ওই গ্রামের লোকেরা রাস্তার অভাবে ভুগছেন, ফলে গ্রামের অর্থনীতি সহ পড়ুয়াদের ব্যাপক ক্ষতি হচ্ছে। অনুন্নত ওই গ্রামের দিকে নজর নেই সরকারি আধিকারিক সহ জনপ্রতিনিধিদেরও। গ্রামের লোকেরা এখনো সম্পূর্ণ গ্রামীণ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। সোমবার সাংবাদিকদের কাছে পেয়ে আফিয়া বেগম লস্কর, রুশিয়া বেগম লস্কর, মকুদ্দুস আলী লস্কর, নাজিম উদ্দিন লস্কর প্রমুখ বলেন, গ্রামের প্রধান পূর্ত সড়ক থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরের গ্রামে রয়েছে অসংখ্য পরিবার, কিন্তু এই 2 কিলোমিটারের পথে 2 চাকার বাহন তো দূর, চপ্পল পরে হেঁটে যাওয়া আসা করাও মুশকিল হয়ে পড়েছে। সড়কের অভাবে স্কুল পড়ুয়ারা রোগী সহ সবাই কষ্ট করেছেন। তাদের ওই গ্রামের দিকে সুনজর দিতে জেলা প্রশাসন, পূর্ত বিভাগ ও স্থানীয় বিধায়কের কাছে অনুরোধ জানান তারা। এদিন উপস্থিত ছিলেন জহির উদ্দিন লস্কর, রশিদ আলী লস্কর, সমীর উদ্দিন লস্কর, নিয়ামত আলী লস্কর, আব্দুল কালাম লস্কর প্রমুখ। আমার বক্তব্য যে মিলিত অনুরোধ প্রধানমন্ত্রী তাকে লইয়া শুরু করিয়া হয় আমরা পূর্ত বিভাগের পিডব্লিউ ডিপার্টমেন্ট, যে আমরা রখর পূর্ব পার নিবাসী, আমরা ওই জায়গাত আপনার 14 খণ্ড 13 খণ্ড দেখিয়া মেন এনজি 2 1389 নম্বর এলপি স্কুলর ওই রাস্তার আবদার করিয়ার আমি, যে এই জায়গার মধ্যে আমরা আওয়া যাওয়ার অনেক অসুবিধা পাচ্ছে, কাইচ্ছা আওয়া যাওয়ার অসুবিধা, সাইকেল চালানো তো দূরের কথা, মানুষ আটিয়া লেঙ্গি মারিয়া আওয়া লাগে আপনার, এর ফলেও যে
একটা এজন বেমারি হইলো তারে বইয়া নেওয়া লাগে, বইয়া নেওয়ার রাস্তা দুইজন দরিয়া যেতাম পারি না আমরা, খান্দ লোয়া যায় না ফিসলা হত বুঝুন না, বেশ দুঃখ পাই আর ওটা অনুরোধ পিডব্লিউ ডিপার্টমেন্টের মধ্যে আপনার লোকাল পঞ্চায়েত মেম্বার আমরা পঞ্চায়েতের কোনো আমরা তো নামে ভাঙছি আম মানুষ তো বুঝবে তো পঞ্চায়েত লাগালো ভাইছি না, কেন আমরা যাই না বেশ যারা যাই না হয়তো তারা কিছু কইতে পারবা মেইন রোডে দুই কিলোমিটার আড়াই কিলোমিটার এরকম হয়ে যেতে পারে ওতে আমরা বেশ কষ্ট আছি। মিজোরামে অতিবৃষ্টির ফলে হড়কা বন্যার কবলে পড়ল করিমগঞ্জ জেলার বেশ কটি নিচু গ্রাম। রবিবার থেকে হঠাৎ করে লঙ্গাই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে, ফলে গান্ধাই জিপির গান্ধাই মুখ গ্রাম প্লাবিত করে দেয়। গ্রামের প্রায় ৪০ পরিবার লোক নিরাপদ স্থান হিসাবে স্থানীয় কালীবাড়িতে আশ্রয় নিয়েছেন। জানা গেছে লঙ্গাই নদীর অসংখ্য স্থানে নদীর বাঁধ টপকে জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন করে দিয়েছে। এতে বিশেষ করে গান্ধাই মুখ গ্রামের ব্যাপক হারে মৌসুমি চাষের ক্ষতি হয়েছে। খবর পেয়ে দুর্গতদের খোঁজ নিতে সরজমেন ছুটে যান নীলামবাজারের সার্কেল অফিসার সাজ্জাদ হোসেন সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিল্ড অফিসার সন্দীপ দে সহ একাংশ জনপ্রতিনিধি। তারা জানান বিপদসীমার প্রায় আড়াই মিটার উপর দিয়ে বইছে লঙ্গাই নদীর জল, ফলে নদীর উপকূলীয় জনবসতি এলাকায় আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে। এই গাঁওখন এসি গাঁও, আজি কালীবাড়ির জায়গায় ইহতে শরণাপন্ন হব লাগা হয়েছে আর আজি বিজেপি ইহতে কই থাকে আর যে না ইহতে কিবা হিন্দুর কারণে ইহতে কিবা কাম কই থাকে এই চাই লোক আর সঁচা কথাটো আপনি চাই লোক আর যে আপনি বিধায়ক হিসাবে এই ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করেছিলেন? মানে আমি কিমানবার আইসো আর কিমানবার এই যে জিও বেগ পলু পলু পেলোয়া বা কেতিবা মাটি মাটি দিয়ে কেনে হেরি করা মানে সরুরা কামবিলাক আমি করে দিও, কিন্তু আলটিমেটলি এই প্রজেক্টটা ডাঙর প্রজেক্ট এটা লোক লাগবে, এইটার কারণে মই প্রজেক্ট পঠাইছো গভর্নমেন্ট লইও গৈছে, কিন্তু ইমান মানে কি কম আর যে এজন মন্ত্রী হওয়ার পিছতে ইমান অযোগ্য মন্ত্রী হওয়া পারে মই কেতিয়া দেখিব পারা নাই, মুখত ডাঙর ডাঙর কথা বার্তাবিলাক আজি পলিটিক্যাল স্টেটমেন্ট সদায় বিরোধী দল শাসক দল হিবুরলৈ তেখেতে ব্যস্ত আর রাইজর কত কাম করব আর রাইজর কাম করব নয় যদি কাম করব পারিলে তেনে আজি এই এনেকা এনেকা অবস্থা নহয়, আজি এসসি ভিলেজ এখন আজি পানির তলত আছে আর ৩০টা মানুষ আজি খাব পারা নাই এনেকা একটা অবস্থা হয়েছে। মই ভাবো এই গভর্নমেন্ট গভর্নমেন্ট কারণে আজি ভাবমূর্তি নষ্ট হয়েছে আর অযোগ্য মন্ত্রী হওয়ার কারণে আজি দেখা পাও যদি এই টোটাল গভর্নমেন্ট। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে অমৃত মহোৎসব পালিত হচ্ছে। এদিকে ১৩ থেকে ১৫ আগস্ট প্রতিজন নাগরিকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন সরকার। এই কর্মসূচিকে সফল করতে চলেছে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি। সোমবার ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে কচুদরমে এক তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাসের নেতৃত্বে তেরঙ্গা যাত্রায় পা মেলান সোনাই উন্নয়ন খণ্ডের বিডিও কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস, কচুদরম জিপির এপি সদস্য মিজানুর আলম লস্কর, শাহা আলম লস্কর, সিদ্দিক আহমেদ লস্কর, নূর নেহার লস্কর সহ আত্মসহায়ক দলের মহিলারা। এদিনের এই তেরঙ্গা যাত্রা কচুদরম এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে জিপি অফিসে গিয়ে শেষ হয়। इंडिपेंडेंस डे के ओकेजन में अभी 13, 14, 15 गवर्नमेंट चाहते हैं कि हर घर में तिरंगा लगे, तो आप सब अपने अपने घर में एक तिरंगा लगाइए। हमारी इंडिपेंडेंस डे का 75 इयर्स है इस बार, इसको सेलिब्रेट करने के लिए हम 13, 14, 15 आप सबके घर में तिरंगा लगा सकते हैं। এইটো হলো এয়ারনেস প্রোগ্রাম আসলে ভাল প্রোগ্রাম হয়েছে, আমার সুচারুরূপে পালন হয়েছে, আর এই হল আমার এটা সুযোগ পাইছো। আগতে আমি 15 আগস্ট বা 26 জানুয়ারি আমার রাষ্ট্রীয় পতাকাখন মানে উড়াব আমি সুবিধা পাওয়া নাছিল, যদিও আমার নির্দিষ্ট ঠাইতে করা হয়েছিল, কিন্তু এইবার এনেকা এটা আমার গভর্নমেন্টে অর্ডার দিছে, আমি খুব উৎফুল্লিত আমার জাতীয় পতাকাখন আমি নিজের হাতত লো এনেকে ঘুরব পারিছো। আর 13, 14, 15 তিনদিনে আমার সুযোগ দিছে, এই তিনদিনে আপনাদের আবেলি নমাবও পারে ননমাবও পারে নিজের কথা, 13, 14, 15 তিনদিন ঘরে আর ঘর ঘর মানে প্রত্যেক ঘরতে হব লাগবে, আর এই ভিউটা আমাক ওয়ার্ল্ডে একবার সেলুট জানাবো লাগবে এনেকা একটা দিনে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর ডিএসএতে আয়োজিত হল প্রীতি ফুটবল ম্যাচ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সোমবার একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই দিনের ফুটবল ম্যাচে কাছার পুলিশ ও শিলচর ভেটেরান ফুটবল দলের খেলোয়াড়রা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কাছাড় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার রমনদীপ কৌর ও ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা জানান যে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি ভ্রাতৃত্ব বোধকে আরও মজবুত করতে এই প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের 75তম স্বাধীনতা উপলক্ষে জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজাদীকে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তোলার জন্য আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জেলার প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সকলকে নিজের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের গৌরব সহ প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছে কাছাড় জেলা প্রশাসন। हमारा सभी मोहित्री सिंह जो भी पुलिस स्टेशन है, हम लोग कम से कम 5 या 7 फ्लैग लगाएंगे, 5 या 7 फ्लैग, इवन एसपी ऑफिस में, मेरा ऑफिस में भी हम लगाएंगे। हम बहुत सारे एरिया जो है, खास करके जो इंडो बांग्लादेश बॉर्डर के साथ हम कच्चर डिस्ट्रिक्ट का एरिया लगा हुआ है, सटा हुआ है, कालाइन और ये काठीगढ़ पुलिस स्टेशन और करीमगंज डिस्ट्रिक्ट का भी बदरपुर, पटरकंडी, करीमगंज पुलिस स्टेशन से लगा हुआ है। हम लोगों ने अभी भी वो इनिशिएटिव लिया है, हर घर तिरंगा प्रोग्राम, हम स्कूल का आदमी और कॉलेज का आदमी, कॉलेज का स्टूडेंट को लेकर के और उसका गाँव वाले को लेकर के हम लोग शुरू कर रहे हैं। तो अभी हो गया 8 तारीख मंडे, तो नेक्स्ट मंडे है हमारा इंडिपेंडेंस डे सेलिब्रेशन। तो हम लोग अभी सभी को आपको शुभकामनाएं देते हैं इसके साथ, और हम मैं आभारी हूँ हमारा एमएलए महोदय सिलचर का, श्री जो डिपेन सिक्योरिटी, उसके साथ हमारा डिप्टी कमिश्नर कच्छर मिस्टर रोहन कुमार झा, ही हैज़ ऑल्सो ग्रेस द ओकेशन एंड I am giving congratulations to SP Kachar and all the police officials of Kachar district. They have organized such a good tournament and it will start today as a friendly football match, and again we have been told that tomorrow there will be a cricket match. So this programs will go on, and again on 12 we have some another function. So wish you all the best. Aap badhiya se khele aur hum log ka subah saaf kar rahe hain. আর আজকের দিনে যে ফ্রেন্ডলি ম্যাচের উদ্যোগ নেওয়া হয়েছে তার বিশেষ কারণ এটা, এসপি ম্যাডাম সেটা বলেছেন। তো এই গ্যাপকে আমরা যাতে কমিয়ে নিতে পারি তার জন্য আজকের যে ফুটবল ম্যাচ, এই ফুটবল ম্যাচে আপনারা সবাই যাতে এটাকে একটা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে ফ্রেন্ডলি ম্যাচ আপনারা খেলতে পারেন, তার জন্য আমি আহ্বান রাখছি। আবারও ডক্টর রমনদীপ কৌর মহাশয়কে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা ম্যাচ তৈরি করার জন্য, অর্গানাইজ করার জন্য, আর আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ফুটবল প্রেমীদের জন্য সুখবর, শিলচর জালে ক্রীড়া সংস্থার উদ্যোগে গ্রামীণ এলাকায় শুরু হতে চলছে 3 দিবসীয় ফুটবল প্রশিক্ষণ শিবির। জেলার 5টি জোনে তা আয়োজিত হবে। সেই এলাকাগুলো হলো ডলুরামপুর, সোনাই, ধলাই, উধারবন্দ এবং কাটিগোড়া। আগামী মঙ্গলবার অর্থাৎ 9 আগস্ট থেকে শিবির শুরু হবে। পাশাপাশি প্রত্যেকটি জোন থেকে 11 জন খেলোয়াড়কে বাছাই করে নেওয়া হবে। শিবিরে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সের সময়সীমা 12 বছর থেকে 15 বছরের মধ্যে হতে হবে। এক প্রেসবার্তায় এই শিলচর জেলা সংস্থার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ডিএসএফ পরিচালনায় এবং ফুটবল বাঞ্চের তত্ত্বাবধানে আগামীকাল থেকে আমরা 5টা জোনে রুরাল কোচিং ক্যাম্প কাম সিলেকশন ক্যাম্প আমরা আরম্ভ করতে যাচ্ছি। সেটি হবে আমাদের 5টা ভেন্যুতে। ভেন্যুগুলো হলো দোলাই, সুনাই, উদারবন, তারপরে কাটিগোড়া, ডলু, রামপুর। সেই ক্যাম্পটি আরম্ভ হবে আগামীকাল থেকে, ডলু থেকে স্টার্ট হবে। সেটি হবে 3 দিনের একটা সিলেকশন ক্যাম্প। সেখান থেকে আমাদের বিএসএফ প্রধান উদ্দেশ্য হল যে প্রত্যেকটা ক্যাম্প থেকে আমরা ট্যালেন্টেড কিছু প্লেয়ারকে সেখানে এনে আমাদের সেন্ট্রালি বিএসএফ এনে আমরা একটা ফাইনাল সিলেকশন ক্যাম্প করবো, এবং ওদেরকে ভবিষ্যতে যাতে ভালো ফুটবল উপহার দিতে পারে এবং ভালো একটা টিম আমরা করতে পারি, সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি শিশু ফুটবল বাঞ্চের তরফ থেকে। এবং সেখানে আমরা প্রত্যেকটা ভেন্যুতে আমরা 2 জন করে কোচ ডেপুটি রেখেছি।
দেশের মোংলা সমুদ্র বন্দর থেকে পদ্মা সেতু হয়ে ভারতের পণ্য পরিবাহিত হবে মেঘালয় আসামে। মঙ্গলবার বিকাল নাগাদ প্রথম চালান মেঘালয়ে প্রবেশের কথা। এর আগে 2020 সালের জুলাই মাসে চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরায় ও আসামে যায় ভারতের পণ্য চালান। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলন হলে শহীদদের আত্মবলিদান পূর্ণতা পাবে, মন্তব্য বিধায়কের। লক্ষ্মীনারায়ণ এম স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র ভর্তির নামে উৎকোচের অভিযোগ। বজ্রপাতে পালুই বস্তিতে মৃত্যু কৃষকের, অসহায় স্ত্রী ও সন্তান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।